মাত্রাতিরিক্ত বিদ্যুতের বিল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা না হওয়াতে দিনহাটা শহরের বিদ্যুৎ বণ্টন দপ্তরের প্রধান গেট বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালো দিনহাটা শহরের হরিজনপল্লী এলাকার বাসিন্দারা। শুক্রবার দুপুরে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়, ফলে বিদ্যুৎ বণ্টন দপ্তরের কাজকর্ম অচল হয়ে পড়ে। অবশেষে পুলিশের হস্তক্ষেপে ঘণ্টা দেড়েক পর বিক্ষোভ উঠে যায় এবং প্রধান গেট খুলে দেওয়া হয়। বিদ্যুৎ বণ্টন দপ্তরের তরফ থেকে সমস্যা মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে। এদিন এলাকার বাসিন্দারা সমবেত হয়ে দিনহাটা বিদ্যুৎ বণ্টন দপ্তরে যান এবং দপ্তরের প্রধান গেট বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন, ফলে দপ্তরের সমস্ত ধরনের কাজকর্ম বন্ধ হয়ে যায়। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশের হস্তক্ষেপে এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের আশ্বাসে ঘণ্টা দেড়েক পর বিক্ষোভ উঠে যায় এবং গেট খুলে দেওয়া হয়। এ বিষয়ে গৌরী হরিজন সহ অন্যান্য বাসিন্দারা বলেন, আমরা গরিব মানুষ, আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, আমাদের এলাকায় বিদ্যুৎ বণ্টন দপ্তর থেকে কোনো রকম মিটার রিডিং নেওয়া হচ্ছে না, অথচ আমাদের বিদ্যুতের বিল 10,000 20,000 এমনকি 40,000 টাকা করে বিল আসছে। এর আগে বিল পরিশোধ করেছি, অথচ ফের অতিরিক্ত বিল এসেছে। দিনহাটা বিদ্যুৎ বণ্টন দপ্তরের ডিভিশনাল ম্যানেজার কল্যাণ সরকার জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে সঠিকভাবে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। আমাদের অসুবিধা হয়েছে, বিল ঠিকঠাক রিডিং নেয় না, আমাদের বাড়িতে যায় না, দেখে না, এখন বিল জমা হয়ে গেছে, আমরা দিতে পারি না। সে কারণে 2021 সালে আগস্ট মাসে আমার 23,000 টাকা বিল ছিল, 23,000-এ 5,000 টাকা পেমেন্ট করেছি, তখন দেখাচ্ছে 18,000 আছে, 18,000 টাকা ইনস্টলমেন্ট হয়েছে 3,042 টাকা করে, 3,042 টাকা করে আমি দিয়ে দিয়েছি। 4 মাস 2 মাস দিতে পারি নাই, 1 মাসে 2,000 টাকা দিয়েছি আর শেষ মাসে 1,000 টাকা দিয়েছি, তখন আমার থাকবে 3,000 টাকা। তখন আমি দেখছি যে আমার বিলটা কত, তখন দেখাচ্ছে 19,000 টাকা আছে। তারপরে আমি রাগের চোটে 1 বছর বিল দেই নাই, তারপরে এখন 1 বছর পরে দেখাচ্ছে 2023 সালে এখন বিল দেখাচ্ছে 46,000 টাকা, এলপিসি আলাদা আছেই। তা এত টাকা আমরা কোথায় থেকে দেবো, এটা বেইমানি করা আছে। আমি সবগুলো দিয়েছি, বিল আমার কাছে প্রমাণ আছে, 3,042 টাকা করে এখানে 3,050 টাকা করে কেটেছে, এখানে সবগুলো দিয়েছি, আমার কাছে সব আছে। এখানে ইনস্টলমেন্ট করছিলাম, ইনস্টলমেন্ট ফেল, এত টাকা করে আমাদের থেকে বেইমানি করে নিয়ে নেওয়া হচ্ছে। তারপরে আমি অ্যাপ্লিকেশন করেছি 2022 সালে, হ্যাঁ 2019 সালে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, 2019 সালে কোনো শুনবাই হয় নাই, কোনো সুরাহা হয় নাই। তারপরে 2022-এ করেছি, এই যে 2023-এও করেছি, 1 মাসে 2-2টা অ্যাপ্লিকেশন দিয়েছি। কইছে কি যে বলে তোমার এটা বলে যাবে কাগজ, হয়ে আসবে, তোমার বিল দিতে হবে না, তুমি বাড়িতে যাও, মাসে মাসে আমাদের 1,000 2,000 3,000 যেভাবে বলছিল দিতে ওইভাবে দিয়েছি। তারপরে বললো তোমার মিটারটা চেঞ্জ করা হবে হবে হবে, এটা আর কোনো শোনাই নেই, রিডিং ঠিকঠাক নেওয়া হয় না, রিডিং ঠিকঠাক নেয় না, তাই জন্য এই সমস্যা হচ্ছে না। কি নাম? কি নাম? আমার নাম হলো দীপু হরিজন, আমি বস্তি 9 নম্বর ওয়ার্ড থেকে। ঠিক আছে, আমি এটা তো এখনই জাস্ট সবে ঘটলো, আমার ঠিক জানা ছিল না, আমি রেসপেক্টিভ স্টেশন ম্যানেজারের সাথে কথা বলছি এবং যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছি, এবং এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে সেই লিডারের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। আমার নাম কল্যাণ সরকার, ডিভিশনাল ম্যানেজার।